সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জানা যায়, গোলাঘাটি বিধানসভার গোপীনগর এলাকার পারভেজ আলমের বাড়ির সুপারির গাছকে কাটার জন্য বলে তারই দুই কাকাতো ভাই জসিম উদ্দিন এবং সামিম উদ্দিন। রবিবার সকালে পারভেজ আলমকে সুপারি গাছ কাটতে বললে পারভেজ আলম কাকাতো ভাইদের বলে গাছের পাকা সুপারি শেষ হলে তারা গাছ কেটে ফেলবে। সে কথা বলার পর জসিম উদ্দিন এবং সামিম উদ্দিন তারা দুইজনই নিজেরাই সুপারি গাছ কাটতে আসে আর তাতে বাধা দেয় পারভেজ আলম সহ তার পরিবার। তারপরে শুরু হয় একে অপরের সাথে কথা কাটাকাটি। একসময় উত্তেজিত হয়ে জসিম উদ্দিন এবং সামিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় পারভেজ আলমের উপর। আর এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে পারভেজ আলম। পারভেজ আলমের পরিবারের লোকজনদের চিৎকার শুনতে পেয়ে আশেপাশের বাড়িঘরের লোকজনেরা ছুটে আসলে আক্রমণকারী জসিম উদ্দিন এবং সামিম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পারভেজ আলমকে রক্তাক্ত অবস্থায় দ্রুত বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বিশালগড় হাসপাতালে আহত পারভেজ আলমের চিকিৎসা চলছে। আপনার বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, একটা বাড়ি তিন ভাই, আমার কাকা আছে, এরা আমার বাবু তিন ভাই, তো একটা মেন রুট আছে রাস্তা, তো এই রাস্তা দিয়ে বোলার রোডে যা টাটা ইঞ্জিয়ারে যা সব যায় অক্ষণে তারা অনেকদিন ধরে কইতে আসছে সুপারি গাছ কটি আছে আমরা যারা সুপারি গাছ টিকিটটা ধরবে, হ্যাঁ, বাড়ি দিতে টিপার গাড়ি দিয়ে মাটি দিতে, তো আমি কইতেছে আমি বাবুর কথা কাছি, বাবুর কথা কোনো বাবু কইতেছে কয়েকদিন পরে পলন্ত গাছ তো সুপারি খায় পলন্ত গাছ টিকিটটা দিবে না, তারা কালকে মাটি ফলাইব আজকে গাছ টিকিটটা দিতে হবে, তো আমি কিছু অক্ষণ আমি দেখে নেবো আমার বাবুর জায়গা বাবু করে না করতেছে না আজকে কাটাই তুই না, আমি কিছু আমি কাটাতাম তো কাটাল না করলে তারা এসে দাউলিয়া পড়া লইয়া এসে খারাপ হয়ে গেছে, তো আমরা কে বাধা দেওয়া নেই যে আমরা বাইরে প্রাপ্ত করবো। কে করছে আমার কাকা তো ভাই জসিম উদ্দিন আর সামিম উদ্দিন, কয়জন তারা দুইজন, তাদের বিরুদ্ধে কি মানে কেস করবো থানাতে? যা মানে আহত হয়েছে এর নাম কি? পারভেজ আলম। কোন জায়গার বাড়ি? আমরা বাড়ি গোপীনগর। এর অবস্থা কিরকম? অক্ষত চিকিৎসা করতেছে ডাক্তার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।